করছেন, সংসারটা আপনি চালাচ্ছেন। আর নরেন্দ্র মোদী কি করছে? মমতা ব্যানার্জি রাজ্যে রোজগার করছে, রাস্তা তৈরি করছে, চাল দিচ্ছে, ফ্রিতে চিকিৎসা দিচ্ছে, আলো করছে। আর নরেন্দ্র মোদী কি করছে? ওই রাজ্যের টাকাটা কেটে নিয়ে গিয়ে গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি তৈরি করছে 3000 কোটি টাকা দিয়ে। মানুষকে খেতে দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই। আর বাজারে গিয়ে যান, বাজারে আলুর দাম, পেঁয়াজের দাম সব ঊর্ধ্বমুখী, চাষি দাম পায় না, আমাদের দাম দিয়ে কিনতে হচ্ছে। কার জন্য দাম বেড়েছে? মোদিজির জন্য। আপনাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার আছে না? যাদের বাড়িতে আছে, মোদিজি কি বলেছিল? গ্যাস সিলিন্ডারটা কিনবেন গোটা টাকা দিয়ে, ভর্তুকির টাকাটা ব্যাংকে পাঠিয়ে দেবো। আচ্ছা, কজনের ব্যাংকে কত টাকা ঢুকছে একবার বলুন তো। হ্যাঁ, এই তো কি ঢুকছে ওনারা বলে দিয়েছেন, কাঁচকলা। কারোর 12 টাকা, কারোর 15 টাকা, কারোর ঢুকছেই না। তার মানে নরেন্দ্র মোদী আমাদের কিভাবে মুরগি বানালো দেখুন। প্রথমে বললো ব্যাংক অ্যাকাউন্ট খোলো, জিরো ব্যালেন্স, কি নাম? জনধন যোজনা। আমরা সবাই ব্যাংক অ্যাকাউন্ট খুললাম, মনে মনে কি ভাবলাম, মোদিজি 15 লক্ষ টাকা বোধহয় দেবেন, যেটা দেওয়ার কথা বলেছিলেন। তো অ্যাকাউন্টটা তো খুললাম। এরপরে মোদিজি কি বললো? আপনাদের গ্যাসের ভর্তুকির টাকাটা ব্যাংকে পাঠিয়ে দেবো। আপনারা কি দেখলেন? আপনারা 500-600 টাকা ব্যাংকে রাখলেন, মোদিজি ওখান থেকে ব্যাংক থেকে ফাইন কেটে নিল, আপনার ভর্তুকির টাকাটা ঢোকানো বন্ধ করে দিল। আর 15 লক্ষ টাকার কথা বললে ওরা বলে আমরা তো আর এই কথা বলিনি। এইটা হয়ে গেছে বিজেপির পলিসি। আর তার উল্টো দিকে কি হয়েছে? নোটবন্দিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন না সবাই? সবাই দাঁড়িয়ে ছিলেন তো। মোদিজি কি বললো? যারা কোটিপতি পয়সাওয়ালা তারা সব ভিখিরি হয়ে যাবে, আর আপনারা যারা গরিব সবাই বড়লোক হয়ে যাবেন। আচ্ছা, আপনারা যারা গরিবেরা আছেন, মধ্যবিত্তরা আছেন, বড়লোক হয়ে গেছেন? কোটি কোটি টাকা রোজগার করছেন? না, কিন্তু যে পয়সাওয়ালা লোক ছিল সে আরো পয়সাওয়ালা হয়েছে। আপনার রোজগার সেদিনও 5000 ছিল, আজও 5000 আছে, কিন্তু আপনাকে 15 টাকার আলুটা 35 টাকায় কিনতে হচ্ছে, আপনাকে পেঁয়াজটা দাম দিয়ে কিনতে হচ্ছে, আপনাকে গ্যাসটা বেশি দামে কিনতে হচ্ছে, আপনাকে মোবাইলের রিচার্জটা আগের থেকে বেশি দামে করতে হচ্ছে। করতে হচ্ছে কিনা বলুন তো। কার জন্য এবং সুতাই কেন? কেবিল লাইনের টাকাটাও তো বেড়ে গেছে। আগে কেবিল লাইন কত টাকায় কটা চ্যানেল পেতেন, আজকে কত টাকায় কটা পাচ্ছেন, এসবই মোদিজির কৃপা। আর তার উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের দিদি কাজ করছেন। এবার বিজেপি বলছে কি? বিজেপি বলছে আমাদের দিদিকে হারিয়ে দেব, হারিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। এখানে যে আমার মাইকের আবার যতদূর অব্দি যাচ্ছে, বিজেপির যে নেতারা আজকে আমি একটু জানতে চাই। এখানে আমরা সবাই জানি তৃণমূল কংগ্রেস যদি তৃতীয়বার জেতে তাহলে মুখ্যমন্ত্রী কে হবে? মমতা ব্যানার্জি। এটা বিজেপিও বলবে, সিপিএমও বলবে, তৃণমূলও বলবে, সবাই বলবে। আচ্ছা, আমি যদি বলি যদি বিজেপি জেতে ওদের মুখ্যমন্ত্রী কে হবে? দিলীপ ঘোষ হাত তুলে বলবে, কেন আমি মুখ্যমন্ত্রী হব? যেই দিলীপ ঘোষ হাত তুলবে অমনি মুকুল রায় ওই প্যাটাকে সরিয়ে দিয়ে বলবে, না 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 আমি মুখ্যমন্ত্রী হব। যেই মুকুল রায় হাত তুলবে রাহুল সিনহা দুইটাকেই সরিয়ে দিয়ে বলবে, না 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 আমি মুখ্যমন্ত্রী হব। যে রাহুল সিনহা হাত তুলবে অমনি লকেট চ্যাটার্জি এসে বলবে, না না আমি মুখ্যমন্ত্রী হব। যে লকেট চ্যাটার্জি হাত তুলবে, যেই তথাগত রায় এসে বলবে আমি মুখ্যমন্ত্রী হব, যে তথাগত রায় বলবে আমাদের এখনকার রাজ্যপাল ধনকর সাহেব এসে বলবে আমি মুখ্যমন্ত্রী হব, আবার ও যেই বলবে সে অগ্নিমিত্রা পাল এসে বলবে আমি মুখ্যমন্ত্রী হব, আবার অগ্নিমিত্রা পাল যখন বলবে কৈলাস বিজয়বর্গীয় এসে বলবে আমি মুখ্যমন্ত্রী হব। আর বাংলার মানুষ কোনায় দাঁড়িয়ে হাসতে হাসতে বলছে, তোরা নিজেদের মধ্যে মুখ্যমন্ত্রী ঠিক কর, আমরা বাংলার মুখ্যমন্ত্রী ঠিক করে নিয়েছি মমতা ব্যানার্জি তৃতীয়বার। এইটা বিজেপির অবস্থা। 2019 বলেছিল আমাদের তো প্রধানমন্ত্রী মোদিজি, বিরোধীদের মুখকে। আর ঠিক আছে, মোদিজি জিতে গেছে, বাবা তোমাদের আরো সর্বনাশ করো 5 বছর, মন খুলে মানুষের রক্ত চুষে খাও। কিন্তু আমাদের এখন আমরা প্রশ্ন করছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তোমাদের মুখ্যমন্ত্রীকে। এই তো এখনকার অবস্থা। উত্তরপ্রদেশে দেখেছেন আমাদের একটা বোনকে কিভাবে ধর্ষণ করে খুন করেছে? সবাই খবরে দেখছেন তো, বোনটাকে ধর্ষণ করেছে, দলিত বোন আমাদের, বোনটাকে ধর্ষণ করেছে। ধর্ষণ শুধু এমনি এমনি নয়, বোনটার জিভ কেটে দিয়েছে 2 আধখানা করে, মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ভেঙে বোনটা যখন ধর্ষণ করার পর মারা গেল, ওর দেহটা পর্যন্ত বাড়ির লোককে দেয়নি, বাড়ির সামনে গিয়ে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে দিয়েছে। আর তারপরে বাড়ির লোকেরা যখন প্রতিবাদ করলো, বিরোধীদের ওখানে ঢুকতে দিল না, মিডিয়াকে ওখানে ঢুকতে দিল না, আর কি করলো জানেন? যে বোনের সাথেই অত্যাচার হয়েছে, যে বোনটা মারা গেছে, তার বাবা মা ভাই বোনকে দড়ি দিয়ে বেঁধে ঘরের মধ্যে আটকে রেখে দিল। আমি এইটা বলি, উত্তরপ্রদেশে বিজেপির সরকার, ওখানে আমাদের বোনকে জিভ কেটে মেরুদণ্ড ভেঙে ধর্ষণ করে হত্যা করা হয়, আর এটা মমতা ব্যানার্জির বাংলা, এখানে আমাদের বোনকে সবুজ সাথীর সাইকেল আর কন্যাশ্রীর টাকা দেওয়া হয়। এটাই হচ্ছে দুটো রাজ্যের মধ্যেকার তফাৎ।
আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি আপনাদের এই বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এই জঙ্গলমহল কি উত্তরপ্রদেশ হতে দেবেন? ভোট তো দিয়েছিলেন, দেখতে পান সুভাষ সরকারদের, সৌমিত্র খানদের না, তাদের কাজ হচ্ছে সকালে উঠে মমতা ব্যানার্জিকে গালাগালি করা, তারপরে টিফিন খাওয়া, তারপরে চান করা, আবার দুপুর খাওয়া খেয়ে আবার মমতা ব্যানার্জিকে গালাগালি করা, তারপরে বিকেলবেলা চা খেয়ে আবার মমতা ব্যানার্জিকে গালাগালি করে ঘুমিয়ে পড়া, এই হচ্ছে তাদের কাজ। আর মমতা ব্যানার্জি কি চব্বিশ ঘন্টা নবান্নয় বসে বসে ভাবছে এই রাস্তাটা ভাঙা, এটা আমায় সারাতে হবে, ওই হাসপাতালে বেডটা কমে গেছে ওই হাসপাতালে বাড়াতে হবে, ওই মেয়েটার কন্যাশ্রী রোগে নিয়ে ওকে দিতে হবে? তাহলে আপনারা বলুন, আমাদের যে দিদি নবান্নের চোদ্দতলায় বসে আছে তাকে সরিয়ে দিয়ে ওই গুজরাটি ভাই নরেন্দ্র মোদীকে কি আমরা ক্ষমতায় আনতে পারি এই বাংলার মাটিতে? না। আমি আপনাদের একটা গল্প বলি, একটা উপনির্বাচন হয়েছে কালিয়াগঞ্জে খড়গপুরে, যেখানে তৃণমূল জিতেছে, ওই সিটটা বিজেপির সিট ছিল। এবার তৃণমূল জিতেছে কি করে, আমি আমার একটা অভিজ্ঞতা বলি, একটা লোক ছিল ওই কাকুটা হচ্ছে সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছে, আপনাদের এলাকাতেও দেখবেন যারা সিপিএম করতে এখন তারা বিজেপি করে, দেখছেন না কি করে জানেন তো? এই আমাদের মা কাকিমারা ছাপার শাড়ি পরেন তো বাড়িতে, তা আমার মায়ের একটা লাল টুকটুকে ছাপার শাড়ি ছিল, মা দেখি একদিন বাথরুমে সার্ফ এক্সেল দিয়ে আছাড় মেরে মেরে কাচ্ছে, আমি বলি মা ব্যাপারটা কি, মা বলে দেখ লাল শাড়িটাকে আছাড় মেরে মেরে কাচ্ছি, বাংলার মানুষ যতবার তৃণমূলকে ভোট দিয়েছে সিপিএম এর লাল পতাকাটাকে আছাড় মেরে মেরে কেচেছে, আর এই কাচার পর সিপিএম এর লাল রংটা ফিকে হয়ে গিয়ে এখন গেরুয়া হয়ে গেছে, কিন্তু কাপড়টাও এক ডান্ডাটাও এক, ব্যাপারটা বুঝলেন? আপনাদের লাল ছাপার শাড়িটা যদি ফিকে হয়ে যায় ওটা গেরুয়া হয়ে যাবে, আর সিপিএম এর লাল রংটা ফিকে হয়ে গিয়ে এখন গেরুয়া হয়ে গেছে, আগে বলতো ইনকেলাব জিন্দাবাদ আর এখন কি বলে? দেখুন বিজেপির নেতারা যখন এই কথা বলবে বাইকে চেপে এসে, এ কি বললেন আপনি? হ্যাঁ, বিজেপি নেতারা যখন এই কথাটা বলবে ওদের একটু ভালো মতো শিখিয়ে দেবেন, কি শেখাবেন জানেন? এটা কিভাবে বলতে হয় জানেন? বিজেপি নেতাদের শিখতে হবে, আমি দেখাচ্ছি কিভাবে বলতে হয়। প্রথমে পায়ের জুতোটা খুলতে হয়, তারপরে হাত জোর করে বলতে হয় জয় শ্রীরাম, কারণ উনি আমাদের দেবতা, মূর্খগুলো জানে না জুতো পরে তার নাম নেওয়া যায় না। প্রত্যেকটা বিজেপির নেতা কর্মী দেখবেন পায়ে জুতো পরে জয় শ্রীরাম বলছে, যখন পায়ে জুতো পরে জয় শ্রীরাম বলবো ওদেরকে তাড়া করবেন, বলবেন রামচন্দ্রের নাম ভগবানের নাম পায়ে জুতো পরে নেওয়া যায় না। ছোটবেলায় ঠাকুমা শেখায়নি মন্দিরে ঢুকতে গেলে মন্দিরটায় প্রণাম করে ঢুকতে হতো, ওরা জানে না। আর এই যে বিজেপি, ওই কাকুটা তো সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছে, ওর বাড়িতে এক মেয়ে এক ছেলে যারা নতুন ভোট দেবে, আর তার কাকু, আমার কাকুর বউ কাকিমা এবং তার বয়স্ক মা, তো সেই কাকুটাকে বিজেপির নেতারা বলেছে তুই তোর বাড়ির সবার ভোটটা এনে দে, পাড়ার সবার ভোটটা এনে দে, তো কাকু বলেছে পাড়ার সবার ভোট বাবু আমি জানি না, আমি বাড়ির ভোটটা আগে আনতে পারি কিনা দেখি। তো সেই কাকু গেছে আগে তার মেয়ের কাছে, মেয়েকে গিয়ে বলছে কিরে, বলছে বলো বাবা, বলছে তোর বাবা তো বিজেপি, তুই ভোটটা বিজেপিকে দিবি তো? বলছে বাবা পাসবুকটা আপডেট করেছো ব্যাংকের? বলছে হ্যাঁ। বলছে একবার নিয়ে এসো তো। বলছে কি আছে? বলছে নিয়ে এসো না। এবার বাবা ব্যাংক থেকে পাসবুকটা আপডেট করে নিয়ে এসছে, মেয়ে পাসবুকটা হাতে তুলে বাবাকে দেখিয়ে বলছে বাবা এই দেখো। বলছে কি বল? বলছে ভালো করে তাকিয়ে দেখো বাবা, তোমার নেতা মোদীর 15 লক্ষ টাকা ঢোকেনি কিন্তু আমার দিদির কন্যাশ্রীর 25,000 টাকা ঢুকে গেছে। বাবা তাই তুমি বেইমানি করতে পারো, আমি বেইমানি করতে পারবো না, তুমি অন্য কোথাও যাও, মেয়ে তো দেবে না ভোট। মেয়ে গেল, রইল বাকি তিন ছেলে বউ আর মা। এবার গেছে ছেলের কাছে, বলছে শোন না, বলছে বলো বাবা, বলছে তোকে ভোটটা বিজেপিকে দিতে হবে। বলছে বাবা বাম ফ্রন্টের দয়ায় ভাঙাচোরা রাস্তার ওপর দিয়ে অন্ধকারে 1 ঘন্টা হেঁটে স্কুলে যেতাম রোদের মধ্যে, আবার অন্ধকারে 1 ঘন্টা হেঁটে বাড়ি ফিরতাম, আজকে দিদির করে দেওয়া ঝকঝকে সবুজ সাথীর সাইকেলটা নিয়ে 10 মিনিটে স্কুলে যাই 10 মিনিটে বাড়ি আসি, ওই সাইকেলে তুমি সন্ধেবেলা ঘুগনি বিক্রি করতে বেরো, আবার নির্লজ্জের মতো যখন বিজেপির মিছিল করো তখন সবুজ সাথীর সাইকেলে পদ্ম ফুলের পতাকা লাগিয়ে জয় শ্রীরাম বলে স্লোগান দিতে দিতে যাও। এই তুমি বেইমানি করতে পারো বাবা, আমি বেইমানি করতে পারবো না, তুমি অন্য কোথাও যাও। ছেলেও গেল, রইল বাকি দুই, বৌদি আর মা, মানে তার স্ত্রী আর মা আর কি। এবার স্ত্রীর কাছে গেছে, কি তখন হ্যালো হ্যালো হ্যালো, এবার ঠিক আছে, স্ত্রী তখন রান্নাঘরে রান্না করছে, পেছনে ওভেনের ওপরে গ্যাস ফুটছে টকবক করে, মানে ভাত ফুটছে টকবক করে, আর নিচে আমাদের কাকিমা বটিতে সবজি কাটছে একদম ঘেমে নেই। আপনারা যেমন মায়ের কাকিমারা রান্না করেন ঘেমে যান, আমাদের এই কাকিমাও ঘেমে গেছে। তো দাদা রান্নাঘরে ঢুকে বলছে শোনো না তোমার সাথে একটু কথা আছে। বলছে বলো। বলছে তোমায় না ভোটটা বিজেপিকে দিতে হবে, যেই বিজেপি বলেছে কাকিমা সবজি টবজি রেখে বটি তুলে তাড়া করেছে। বলছে বিজেপি বলছো কেন? বলছে শোনো,
তোমায় ভোটটা আবার বিজেপি কে সত্যি সত্যি দিতে হবে। এবার কাকিমা আলু তুলে বলছে, এটা দেখছো? বলে হ্যাঁ। বলি আলুটার দাম বাড়িয়েছে তোমার নেতা মোদী, রেখেছে। এবার পেঁয়াজ তুলে বলছে, এটা দেখছো? বলে হ্যাঁ। বলে এটার দাম বাড়িয়েছে তোমার নেতা মোদী, রেখেছে। এবার কাঁচা লঙ্কা তুলে বলছে, এটা দেখছো? বলে হ্যাঁ। বলে এটারও দাম বাড়িয়েছে তোমার নেতা মোদী, রেখে। এবার পেছনে গ্যাস সিলিন্ডারটা দেখিয়ে বলছে, গ্যাস সিলিন্ডারটা দেখেছো? বলে হ্যাঁ। বলে গ্যাস সিলিন্ডারটারও দাম বাড়িয়েছে তোমার নেতা মোদী, আর ব্যাংকে ভর্তুকি পাঠানো বন্ধ করে দিয়েছে তোমার নেতা মোদী। এবার ওর ওপরে ওভেনের হাঁড়িটা দেখিয়েছে, বলছে হাঁড়িটা দেখছো? বলে হ্যাঁ। বলে নির্লজ্জ গো, শুনে রাখো, ওই হাঁড়িতে ফোটা ভাতটা 2 টাকার চালটা দিয়েছে আমার দিদি, যেটা খেয়ে আবার ওর নামে বিরোধিতা করতে যাবে। তাই তুমি বেইমানি করতে পারো, আমি বেইমানি করতে পারবো না গো, তুমি অন্য কোথাও যাও। 3টা গেল, মেয়ে দেবে না, ছেলে দেবে না, বউও দেবে না, এখন বাকি রইল বুড়ি মা। সেই মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মাসখানেক আগে, এখন কিছুটা সুস্থ কিন্তু বিছানায় শয্যাশায়ী। তো সেই দাদা গেছে, বলছে ও মা শোনো না, তোমার সাথে একটু কথা আছে। বলছে হ্যাঁ বল, শুনছি। বলছে মা তোমাকে না এবার ভোটটা পদ্ম ফুলে মারতে হবে। আর পদ্ম ফুল শুনে ওই বুড়ি মা সোজা হয়ে বসে ছেলেকে কানের নিচে এক থাপ্পড়। ছেলের কান হয়ে গেছে লাল, ছেলে আয়নার সামনে গিয়ে দেখছে কানের রংটা আগের পার্টি সিপিএম এর পতাকার মতো হয়ে গেছে, লাল টকটক করছে। বলছে মা মারলে কেন? বলছে ওরে বেইমান, গত মাসে যখন হাসপাতালে ভর্তি হলাম, ডাক্তার প্রেসক্রিপশন দেখালো, ওষুধের দাম দেখে বললি মা গো এত দামি ওষুধ তোমায় খাওয়াতে পারবো না মা, তোমায় মনে হয় বাঁচাতে পারবো না। ভুলে গেছিস মমতার তৈরি নতুন সুপার স্পেশালিটি হাসপাতালটা ছিল বলে তোর মা জ্যান্ত খাটের ওপরে বসে আছে, না হলে দেওয়ালে ছবি হয়ে ঝুলতো। তাই তুই বেইমানি করতে পারিস, আমি বেইমানি করতে পারবো না। তাহলে ছেলে গেল, মেয়ে গেল, বউ গেল, মাও গেল, এখন ছেলে একা, নিজের ভোটটা তো নিজে দেবে। এবার ভোটের দিন, ভোট দিতে যাচ্ছে, রাস্তার ওপর দিয়ে ভোট ফোট দিয়ে বাড়ি ফিরেছে। এবার বাড়ি ফেরার পর দেখছে বউ মেয়ে মা ছেলে সব দাঁড়িয়ে আছে গেটের কাছে। মা বলছে তোরে আমি ঢুকতে দিব না। বলছে কেন মা? বলছে তুই মমতার সাথে বেইমানি করে এসেছিস, ছেলের সাথে সাথে বসে পড়েছে। বসে মায়ের পা ধরে বলছে মা বিশ্বাস করো মা, ইভিএম মেশিনের সামনে মানে ভোটের মেশিনের সামনে গিয়ে 2 মিনিট দাঁড়িয়েছিলাম, যতবার পাকিস্তান, মুসলমান, হিন্দুস্তান, জয় শ্রীরাম মনে পড়েছে ততবার পদ্ম ফুলের কাছে আঙুলটা নিয়ে গেছি, কিন্তু শেষে যখন তোমাদের 4 জনের হাসি মুখটা মনে পড়েছে মা আমিও জোড়া ফুল টিপে দিয়ে চলে এসেছি, আমিও বেইমানি করতে পারিনি, আমার দ্বারাও বেইমানি করা সম্ভব হয়নি। এটা প্রত্যেকটা পরিবারের গল্প, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রত্যেকটা পরিবারকে স্পষ্ট করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো মানে আমাদের নিজেদের একটা দিদিকে ক্ষমতার অলিন্দ থেকে সরিয়ে দেওয়া। সেটা যদি আপনারা করেন বা সেটা যদি আমরা কখনো করার কথা ভাবি, এই বাংলার আকাশে কিন্তু অমাবস্যা নেমে আসবে, গ্রহণ নেমে আসবে, সেটা আমরা কেউই কখনো করব না। এটা কালিয়াগঞ্জের মানুষ, খড়গপুরের মানুষ বুঝিয়ে দিয়েছে। খড়গপুর দিলীপ ঘোষের আসন, যে দিলীপ ঘোষ বলে গরুর দুধে সোনা আছে, হ্যাঁ শুনেছেন না? এ নাকি মুখ্যমন্ত্রী হবে। আমি তো দিলীপ ঘোষ বলার পর থেকে মাকে বলছি মা 1 গ্লাস করে দুধ দিতে রাত্রিবেলা, এবার 2 গ্লাস করে দাও, দেখি যদি একটু সোনা টোনা গলায় আটকায় বার করে নিয়ে বেঁচে দেবো, পয়সা করি পাবো। এই দিলীপবাবু, এ আবার বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, বলে গরুর দুধে সোনা। সেই দিলীপবাবু কি বলছেন, খড়গপুর ওনা উনি বিধায়ক ছিলেন, উনি ছেড়ে লোকসভায় গেছেন আপনাদের পাশেই মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ, এখান থেকে একটুখানি। সেই দিলীপ ঘোষবাবু ছেড়ে যাওয়া আসনটা তৃণমূল কংগ্রেস কোনোদিন জেতেনি, ওটা বিশ্বাস করুন কোনোদিন জেতেনি, কিন্তু এই লোকসভা ভোটের পরে ওখানে ভোট হলো, তৃণমূল কংগ্রেস 20,000 ভোটে জিতলো, যেখানে 48,000 ভোটে পিছিয়েছিল। কেন বলুন তো? কারণ বিজেপির চরিত্রটা মানুষ বুঝে গেছে। আজকে দিল্লিতে সব কিছু বেচে দিচ্ছে, সমস্ত কিছু বেচে দিচ্ছে, কালকে আপনাদের কি বলবে? কদিন আগে বলেছিল না এনআরসি হবে, মনে আছে? এনআরসি কেউ ভোলেননি তো? মোদিজি 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে আমাদের লাইনে দাঁড় করিয়ে করিয়ে হাপ মেরে দিয়েছে, হাপ খুন করে দিয়েছে। প্রথমে নোটবন্দির লাইনে দাঁড়ালেন সবাই, কিছু লাভ হলো না। এরপরে মোদিজি ভাবলো বাহ, বহুদিন জনতাকে লাইনে দাঁড় করানো হয় না, আবার একটু করাও দেখি কি করা যায়। এবার আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক হয়েছিল না, প্যানের সাথে ভোটার, হাতির মাথার সাথে ছাতার মাথা, গোষ্ঠীর মাথার সাথে ছাগলের মাথা, আবার লাইনে দাঁড়িয়েছিলেন সবাই লিঙ্ক করার জন্য, কিছু পেয়েছেন? হয়নি। আবার মোদিজি ভাবলো বহুদিন জনগণকে লাইনে দাঁড় করানো হয় না, আমার না খুব কষ্ট হচ্ছে, আবার একটু লাইনে দাঁড় করানো যাক, কি করবে? এবার বলছে এনআরসি হবে, তুমি তোমার ঠাকুরদার ঠাকুরদার দাদুর ঠাকুরদার কাগজ খোঁজার জন্য আবার বিডিও অফিসের বাইরে লাইন দাও, আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরবো, আর মোদিজি প্লেনে করে কালে আমেরিকা যাবে, পরশুদিন রাশিয়া গিয়ে কফি খাবে, এটা হতে পারে? এভাবে চলতে পারে একটা দেশ চালনা?
এইভাবে আমাদের ওপর রোজ কেন্দ্রীয় সরকারের অত্যাচার চলছে। আর তার উপরে আপনাদের কি বোঝাবে, ভোটের আগে এসে আপনাদের হিন্দু মুসলিম বলবে। আচ্ছা হিন্দু মুসলিম বলে ওদের লাভটা কি হয় জানেন? আপনাদের একটা উদাহরণ দিই, আমি এখন স্টেজে দাঁড়িয়ে আছি, আপনারা সবাই আমার দিকে তাকিয়ে আছেন। আমি যদি এখন টেবিলটা তুলে নিয়ে বা এই বাঁশগুলো খুলে নিয়ে চুরি করে ভাবি গাড়ির ওপর রেখে চলে যাব, আপনারা তো আমায় ধরে ফেলবেন। কিন্তু মোদিজি ভাবলো একটা বুদ্ধি করা যাক। কি বুদ্ধি আপনাদের দেখাই, ভাবুন এই মাঝখান থেকে আমি একটা দড়ি ফেলে দিলাম সোজা আসুচি, একদম শেষ মাথা অব্দি যে দাদারা দাঁড়িয়ে আছেন ওই অব্দি একটা দড়ি, এদিকে এক অংশ হয়ে গেলেন, এদিকে এক অংশ হয়ে গেলেন, যেহেতু মাঝখান থেকে দড়ি ফেলে দিলাম। ভাবুন এইটার নাম হচ্ছে এ টিম, এটার নাম হচ্ছে বি টিম। এবার আমি আপনাদের কাছে এদের নামে বাজে কথা বললাম, আর আপনাদের কাছে এদের নামে বাজে কথা বললাম, এ টিমের কাছে বি টিমের নামে, বি টিমের কাছে এ টিমের নামে, আপনারা কি করবেন? আপনার দুটোর দল ঝগড়া শুরু করে দেবেন, করবেন তো? কারণ আপনার কানে ওর নামে বিষ ঢেলেছি, ওর কানে আপনার নামে বিষ ঢেলেছি। এবার এই যে আপনারা ঝগড়া যখন করবেন তখন আমি কি করবো জানেন? তখন আমি আস্তে করে টেবিলটা আমার গাড়িতে তুলবো, বাঁশটা খুলে আমার গাড়িতে তুলবো, বক্সটা খুলে আমার গাড়িতে তুলে গাড়িটা স্টার্ট দিয়ে ছুমন্তার আপনারা আমায় আর দেখতে পাবেন না। যখন ঝগড়া থামিয়ে স্টেজের দিকে তাকাবেন দেখবেন স্টেজটা খালি। কি হয়েছে? দেবাংশু তো এসছিল, স্টেজ থেকে সব ঝেড়ে দিয়ে চলে গেছে। তা আপনারা কেন দেখতে পাননি? না, আমরা তো নিজেদের মধ্যে ঝগড়া করছিলাম তাই দেখতে পাইনি। নরেন্দ্র মোদী হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেশটা ফাঁকা করে দেওয়ার প্ল্যান করছেন। আপনাদেরকে কিন্তু এটা রুখতে হবে, ঝগড়া না করে স্টেজের দিকে তাকিয়ে থাকতে হবে, দিল্লির দিকে তাকিয়ে থাকতে হবে, না হলে আলু 100 টাকায় কিনতে হবে, পেঁয়াজ 500 টাকায় কিনতে হবে, আর কাঁচা লঙ্কা কেনার জন্য সোনার দোকানে যেতে হবে। এই দিন আসছে, আপনারা নিজেদের মধ্যে সঙ্ঘবদ্ধ হন। আর এটা ভাবুন, এই ভারতী ঘোষ বিজেপির ঘাটালে, যেখানে আমাদের দেব প্রার্থী হয়েছিল, দেব ওখানে ভারতী ঘোষ প্রার্থী হয়েছিল, আমাদের তৃণমূলের একজন কর্মীকে হুমকি দিয়ে কি বলেছিল জানেন? বেশি বাড়াবাড়ি করবি না, উত্তরপ্রদেশ থেকে 2000 ছেলে ঢুকিয়ে দেবো। ভাবুন, বাংলায় বিজেপির লোক নাই, ওদের উত্তরপ্রদেশ থেকে ছেলে ঢোকাতে হয়। তা আমি বিজেপির বন্ধুদের বলতে চাই, উত্তরপ্রদেশ থেকে কি এই ছেলে ঢোকাবে যে উত্তরপ্রদেশের ছেলেরা আমাদের বোনকে মেরুদণ্ড ভেঙে খুন করে ধর্ষণ করে হত্যা করছে? তুমি যদি ওদের ভাবো বাংলায় ঢোকাবে, আমার এই জঙ্গলমহল বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামের মা বোনেরা কিন্তু বটি আর মুড়ো ঝাঁটা নিয়ে তৈরি থাকবে ওদেরকে আবার ভাগিয়ে দেওয়ার জন্য। তারাই প্রস্তুত, তারাই এনাফ, আর কাউকে লাগবে না। আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর আপনাদের এখানে কি কাজ হয়েছে এটা আমাদের বলার দরকার নেই, মঞ্চে যারা আছে তাদের চেয়ে খুব ভালো। আমি যদি একজন কাকিমারাতে মাইক তুলে দিই তিনি বলে দিতে পারবেন, দিদি আমাদের এইটা দিয়েছে ওইটা দিয়েছে, আমাদের বলার দরকারই পড়ে না। কিন্তু আমাদের লড়াইটা কেন করতে হচ্ছে জানেন? লড়াইটা এই কারণেই করতে হচ্ছে যে বিজেপি দলটা যদি বাংলায় মাটি শক্ত করে তাহলে এই বাংলাটাকে উত্তরপ্রদেশ বিহার গুজরাট বানিয়ে দেবে, আর সেটা যদি হয় তাহলে আমাকে আপনাকে দেশান্তরী হতে হবে। এই বাংলার মাটিতে আমার আপনার আর কোনো জায়গা থাকবে না। এই যে আপনাদের পাশে ঝাড়খণ্ড, আদিবাসীদের নিয়ে খুব কথা বলেছিল বিজেপি, কিন্তু ঝাড়খণ্ডে দেখুন আদিবাসীদের একদম বিজেপিকে হারিয়ে ভূত করে দিয়েছে। কেন জানেন? ওখানেও যা প্রতিশ্রুতি দিয়েছিল তার 100% রাখতে তো পারেনি, উল্টে আদিবাসীদের থেকে ওদের জঙ্গলটা কেড়ে নিয়েছে। এখানেও বিজেপি সেই ফর্মুলা করছে, পুরুলিয়া মাকুড়া থেকে শুরু করে ঝাড়গ্রাম ওই একই কাজ ওরা করতে চাইছে। আর এই জায়গায় দাঁড়িয়ে কি জঙ্গলমহল থেকে দার্জিলিং, আজকে আপনাদের এখানে কতটা শান্তি আপনারা জানেন। কিন্তু দেখুন ব্যারাকপুরে বিজেপি জিতলো, ভাটপাড়ার নাম শুনেছেন?